দাদা ভাই দিদি ভাই, খাসির মাথা আজকে রান্না করি। তো দেখুন বন্ধুরা, আমি বাজারে এসেছি মাংস কেনার জন্য, খাসির মাথার জন্য। তো মনে হচ্ছে আজকে অনেক ঝড় আসবে। বন্ধুরা, মাংসটা নিয়ে এসেছি, ঘরে নিয়ে যাচ্ছি বানানোর জন্য। বন্ধুরা, মনে হচ্ছে অনেক ঝড় আসবে। দাদা ভাই দিদি ভাই, আজকে কিন্তু খাসির মাংসের মাথা আজকে রান্না করব। আগে কাইটা রাখছি। দাদা ভাই দিদি ভাই, আলু পেঁয়াজ রসুন যা কাইটা নি। আলু তো বন্ধুরা দেখুন, খাসির মাথাটা কেটে নিয়ে এসেছি, কারণ বাজারে গিয়েছি, ওইখানে কেটে দিয়েছে ওরাই। তো মাংসর জন্য গিয়েছিলাম, মাংস তো পাইনি, তার জন্য মাথা নিয়ে এসেছি। তো আজকে মাথা রেসিপি করে দেখাবো। বন্ধুরা, আজকে অনেকটাই ভয় করছে, কারণ অনেকটাই ঝড় আসার ভাব আছে। তো দেখতে পাচ্ছ বাইরের সাইডটা অনেক হাওয়া দিয়েছে। তো দেখি আগ পর্যন্ত কি হয়, ভিডিওটা করতে পারি না নেই। তো তোমরা ভিডিওটা ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখুন কি হয়। বন্ধুরা যেটা ফল ছিল সেটাই হলো, তো ঝড় এসেই গেল। দেখুন কি ঝড় এসেছে, ঝড়ের সাথে বৃষ্টি, তো ঝড় আসে, তো ননস্টপ বৃষ্টি হচ্ছে। তো কী করবো আমরা, এখানে বসে আছি, দেখুন কী বৃষ্টি হচ্ছে। তো আসলে কী হয় ভাবছি, বন্ধুরা আমরা তো ওইখানে কুকিং করতে পারলাম না, তো আমাদের রান্নাঘরে চলে আসলাম। তো মাঠে দেখুন একবার মাঠের জলে ভর্তি হয়ে গেছে, এরকম বৃষ্টি হয়েছে। তো এখানে ভিডিও করা হবে। আদা রসুন পেঁয়াজ একলগে সব কটা বেটে টিপি দিয়ে দিব। লঙ্কাটা দিয়ে দেব, মাটাটা দিয়ে দেব, লবণটা দিয়ে দেব।
গরম মশলাটা হন দিয়ে দিব। দাদা ভাই আর কটা বাদ দিব? হ্যাঁ অঙ্কিতা, দেখুন বন্ধুরা বতরটা ছাপা হয়ে গেছে, রোদ দিছে, রোদ উঠে গেছে, দেখুন সূর্যটা এদিকে, দেখুন দেখুন বন্ধুরা বৃষ্টির জন্য ভিডিওটা করতেই পারি নাই, ঘরের ভিতরে করা হয়েছে, তো সেরকম ভালো হয়নি। যদি ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগে লাইক শেয়ার এন্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো দেখুন ঠাকুমা কই যাচ্ছে, ঠাকুমা পাথার যাচ্ছে, দেখুন বৃষ্টি হয়ে গেছে, এখন ঠাকুমা এসেছে ও গরুকে খাবার দেওয়ার জন্য, দেখুন বৃষ্টির পরে রোদ দিয়েছে, দেখুন কুকিং ভিডিওটা ভালো।